Both FM. Tonight comes alive with Filmy Stories. Hi, কি অবস্থা আমার? I know, একদমই আমার এই ভয়েস ওভারটা হয় না ঠিক তেমনি ভিউয়ার্স। এবারে হৃদয়ে আমি একটা হরর সিনেমা দেখছি যার নাম জিন। এই সিনেমাটা একদমই হয় নাই ভাই, একদমই হয় নাই। তবে হ্যাঁ, কথা আছে এখানে, কিন্তু একটা কথা আছে, সে কথাটা আমি অবশ্যই বলবো। সেটা হচ্ছে এই সিনেমাটা কিন্তু আমাকে পিওর এন্টারটেইন করছে। পুরো হলে যারা যারা ছিল বিভিন্ন মোমেন্টে বিশাল পরিমাণে আমরা হাসছি, মজা পাইছি, এনজয় করছি, পয়সা আসল সিনেমা। তবে অন্যদিক থেকে এই সিনেমাটার টিম, মানে জাস্ট মাল্টিমিডিয়া আব্দুল আজিজ সাহেব যে কথাগুলো বলছে, ভয়ে মুইতা দেব, হ্যান ত্যান, ভয়ে কাপাকাপি, যে স্ক্যাম করছে লাইক পুরো এবছরের সেরা স্ক্যাম সিনেমা বলতে পারেন আপনারা, সেই সমস্ত কিছু যা করছে তারা, সেই সমস্ত কিছুর কিচ্ছু নাই এই সিনেমার মধ্যে। এবং ট্রেলার দেখার সময় আমি সেটা বলেছিলাম যে ওই লেভেলের কোনো কিছু হতে যাচ্ছে না এই জিন সিনেমা। এখানে ভিউয়ার্স প্রধান চরিত্র রয়েছে সজল, নূর, পূজা চেরি, জিয়াউল রোশন সহ আরও অনেকে। তাদের অভিনয় মোটামুটি ভালো ছিল, তবে স্পেসিফিকভাবে বলতে হয় এখানে জিয়াউল রোশনের অভিনয়টা আমার বেশ ভালো লাগছে। এই তো, এই শেষ গল্প। এখানে যে গল্পটা রয়েছে একদম টিপিক্যাল একদম গল্প, গল্প দেখলে বলতে পারবেন যে এরপর এটা ঘটতেছে, এটাই এটাই হবে। লাইক একটা ছেলে মেয়ে, মানে সজল নুন পূজা চেরি প্রেম করতেছে, একসময় বিয়ে করতেছে, দেন হচ্ছে একটা জায়গায় যাচ্ছে, তাদের সাথে একটা ইনসিডেন্ট করতেছে, ভূত আসতেছে, কাহিনী শেষ, মানে সরি এরপর কাহিনী, ভূতের কাহিনী শুরু হচ্ছে। আর সেই কাহিনীতে তো জাস্ট মজা মজা মজা। ও ভাই রে ভাই, কী যে করছে সিনেমার মধ্যে! এখানে কিছু কিছু জায়গায় আমার মনে হচ্ছিল যে এটা কোনো হরর সিনেমা না, এটা কাইন্ড অফ একটা কমেডি সিনেমা যার মধ্যে একটা হরর প্রয়োগ করা হয়েছে। মানে পিওর হরর কমেডিও না, একটা কমেডি সিনেমার মধ্যে হরর ট্রিটমেন্ট করছে, এর বাইরে কিছুই না। আর এই সিনেমার টিম, মানে জাস্ট মাল্টিমিডিয়া যদি এটাকে কমেডি হিসেবে প্রমাণ, মানে প্রচার করতো, তাহলে আই থিঙ্ক সিনেমাটা ব্যবসা করতো। পাশাপাশি এই সিনেমাটা দেখে দর্শক যে বিরূপ প্রতিক্রিয়া দেখ, মানে বলতেছে, শেয়ার করতেছে যে এটা তো পুরো স্ক্যাম হয়ে গেছে আমার সঙ্গে, আমাদের সঙ্গে, লাইক এটা কী করছে, এটা তো হরর সিনেমা হতে পারে না, এটা কেমন হরর সিনেমা হয়, তো ওই প্রভাবটা থাকতো না। তারা বলতো কি না, জাস্ট মাল্টিমিডিয়া বলছে একটা কমেডি সিনেমা, তো আমরা মজা পাইছি, আমরা এনজয় করছি, তারা কিন্তু এরকমের মন্তব্য করতো। বাট এখন মন্তব্যটা কিন্তু কিছুটা বিপরীতমুখী হচ্ছে। তো ভিউয়ার্স, এখানে যে গল্পটা রয়েছে, গল্প তো আমি বলেই দিলাম, তো এখানে বিভিন্ন সিনে আপনি বেশ মজা পাবেন। এখানে কয়েকটা ক্যারেক্টার ওইভাবেই আনা হয়েছে, লাইক একটা ক্যারেক্টারকে জাস্ট মজার জন্য আনা হয়েছে, এবং এসে এমনি জাস্ট আনছি আনছি লাইক এরও, মানে মানে এত ই করে না। আরও একটা মেয়ে নিয়ে আসে, এখানে একটা ক্যারেক্টার রয়েছে যে হচ্ছে সজল নুরের বাসায় যায়, লাইক এমনভাবে মানে মনে হচ্ছে থাবাইতে মনে হচ্ছে, মানে মজা লাগতেছে, মানে ওইভাবে মানে রাগের ছোটে থাবানো না, লাইক মজা চলে, সারা কী করতেছিস তুই, আনছি আনছি, মজা পাইছি। যদিও ক্রিন্স লাগছে, বা ক্রিন্সও কিন্তু মজা আছে, মাঝে মাঝে লাগে। তো সিনেমা হল এটার ব্যাপারটা ঘটছে। এছাড়া ভিউয়ার্স অনেক মোমেন্ট রাখা হয়েছে এখানে, ছোটো ছোটো বিষয় রাখা হয়েছে যাতে মানুষ এন্টারটেইন হয়। তো একটা হরর সিনেমার মধ্যে এত এন্টারটেইন ঢুকাই দিলে ভাই ভয় পাবো না। এবার যখন ভয়ের মোমেন্টগুলো আসছে, মানে ভূতের মোমেন্টগুলো আসছে, তখন তো ভাই যেভাবে প্রেজেন্ট করছে খুব একটা ভয় লাগে নাই, ওই আসছে গেছে শেষ, দ্যাটস ইট। তবে একদম লাস্ট মোমেন্টে যখন জিনের বাদশাকে এখানে হাজির করা হয়েছে এবং তার ক্যারেক্টারটা দেওয়া হয়েছে কাইন্ড অফ ইউনিকর্ন, ওই যে এক মানে কী বল, এক শিঙালা যে ঘোড়াগুলো আমরা ইউনিকর্ন হিসেবে চিনি, সেই ইউনিকর্ন হিসেবে নিয়ে আসছে যখন জিনের বাদশা, এবং যখন যা করছে ওইখানে ইউনিকর্ন এরকম পেশা দিচ্ছে, সজনুর আর হচ্ছে আমাদের জিয়াউল রোশন ঘোড়ার ঠ্যাং ধরে বসছে, জিনের বাদশা ঠ্যাং ধরে বসছে, এরে ভাই এত কমেডি, এত বিনোদন, এইগুলো প্রচার করলে সিনেমাটা আরও ভালো পজিটিভ রিভিউ পাইতো। আমি ওইভাবে দেখতাম সিনেমাটা, বাট এরা যা করছে সিনেমার মধ্যে ভাই রে ভাই। তবে হ্যাঁ, আরেকটা জিনিস মানতো, সেটা হচ্ছে যে ওইখানে কিছু কাইন্ড অফ অ্যাটাকের ব্যাপার ক্রিয়েট করা হয়েছিল, যেটা কিন্তু ভালো ছিল, এটা মানতে হবে। ওইখানে কিছু অ্যাটাকের ব্যাপার ছিল, সেটা কিন্তু আমার কাছে ভালো লাগছে, লাইক একের পর এক অ্যাটাক হচ্ছিল, মানে যে আর্টিস্টগুলো রয়েছে, মানে আমাদের আর্টিস্ট তো না, মানে আমাদের যে ক্যারেক্টারগুলো রয়েছে, জিয়াউল রোশন, তারপর হচ্ছে পূজা চেরি, সজল, এদের উপরে অ্যাটাক করতেছিল এবং ওইটাকে যখন তারা ট্যাকেল করতেছিল, ওইখানে কিছু মোমেন্ট ক্রিয়েট করা হয়েছে, ওই মোমেন্টগুলো কিছুটা ভালো ছিল। তো এর বাইরে আর তেমন কিছু নাই। আর হ্যাভ ইয়ার্স, এই সিনেমাটা নিয়ে যখন দেখলাম সোশ্যাল মিডিয়ায় কী কী হচ্ছে, তখন একটা জিনিস খুব চোখে বাজলো, সেটা হচ্ছে এই সিনেমার ব্যাকগ্রাউন্ড স্কোর, সেটা নাকি খুব দারুণ। হ্যাঁ, এটা মানতে হবে, সেটা খুব দারুণ। তবে যারা আমার জেনারেশনের, যারা ছোটোবেলা থেকে ভূত এফএম শুনতে শুনতে বড় হয়েছে, তাদের কাছে আরে সালায় তো ভূত এফএমের ব্যাকগ্রাউন্ড স্কোর মেরে দিয়েছে, বিশ্বাস হচ্ছে না? জাস্ট শুনেন। হ্যাভ ইয়ার্স রেডিও ফুর্তি ভূত এফএমের এই ব্যাকগ্রাউন্ড স্কোরটা মেরে দিয়েই প্রশংসা কুড়াচ্ছে জিন সিনেমা। আর এই সবাই প্রশংসা ভাষায় ফেলতেছে যে কী সুন্দর বিজিএম আমরা শুনে আসছি জিন সিনেমায়, পুরো ভৌতিক বিজিএম, বাট বিজিএমটা ভাই
ভূত এফএমের। আরে যে দেশের ছেলেপেলেরা ভূত এফএম শুনে ঘুমাইতো, যে দেশের ছেলেপেলেরা মার কোলে বসা বসা ভূতের গল্প শুনে ঘুমাইতো, তারপরে জিনের দলা, আগুনের দলা, বোবা ভূত এসব শুনে বড় হয়েছে, তাদের কাছে এসে সব প্রেজেন্ট করে। আর এই মুহূর্তে তো ছেলেপেলে সব বড় হয়েছে, বিভিন্ন দেশের হরর সিনেমা দেখে, তাদের সামনে সে বলে যে এই সিনেমা দেখে মুইতা দেবে, এই সিনেমা দেখতে পারলে 1,00,000 টাকা। এখানে একটা মজার সিন শেয়ার করি আমি, সিনেমার না, আমার হলের, আমার সামনের সিটে একটা পিচ্চি বসা ছিল, মানে তার ফ্যামিলির সঙ্গে আসছে, পিচ্চিও হাসে সিনেমা দেখা। আমি জাস্ট ওই সময় মাথায় হাত দিয়ে বলি যে কী বানাইছে, পিচ্চিও হাসে, আর ওদের যে স্ক্যাম করলো একটা বড় ছেলে কাপাকাপি শুরু করে দিছে সিনেমা দেখা, আর পিচ্চিটাও হাসে, কয় এটা কী, লাইক কী বানাইছে ভাই, আপনি জাস্ট মানে আনবিলিভেবল, মানে এরকমের কমেডি হবে আমি আশাই করি নাই, বেশ মজা পাইছি। যদিও ক্রিন্স ওয়েতে, লাইক ওই যে বিভিন্ন ভিডিও আসে না আপনার সামনে, ক্রিন্স লাগে কিন্তু মজা পান, হাসেন, তো ঠিক তেমনি এই সিনেমাটা আপনি যাবেন সিনেমা হলে, যায় দেখবেন, ক্রিন্স লাগবে, হাসবেন, শেষ, এটাই আর কি, এর বাইরে বলার কিছু নাই। আর এটা কাইন্ড অফ রিভিউ না, এটা জাস্ট, এটাও একটা বলতে পারেন জিন সিনেমা, এটাকে রিভিউ বলি না, এটাকে বলতে পারেন একটা জিন সিনেমা, আপনাদের সঙ্গে স্ক্যাম হয়ে গেল। ওকে, তো ভিউয়ার্স, এই সিনেমাটা নিয়ে স্পেশাল কিছু বলার নাই, তবে এই সিনেমার মধ্যে সবথেকে লক্ষণীয় ছিল হচ্ছে জিয়াউল রোশনের অভিনয়, মনোবিজ্ঞানী হিসেবে জিয়াউল রোশনের অভিনয়টা বেশ ভালো ছিল, কিছু কিছু ভিএফএক্স ঠিকঠাকই ছিল, কিছু কিছু মোমেন্ট তারা চেষ্টা করছে, ভূত ফেমের ব্যাকগ্রাউন্ড স্কোরটা ব্যবহার করে কিছুটা ভয় দেওয়ার চেষ্টা করছে, এই তো, এই আর কি, এর বাইরে তেমন কিছু বলার নাই। যদি আপনারা যাই, যেটা আপনারা রিসেন্টলি বলা শুরু করছেন যে তুমি ফর্মাল হইতে কেন রিভিউ করো না, যদি আপনাদের ফর্মাল হইতে কিছু বলার থাকে আপনারা কমেন্টে বলতে পারেন, বাট এই মুহূর্তে আমার তেমন কিছু বলার নাই, তাই বিদায় নিচ্ছি আপনাদের মাস থাকে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও, সেখানে ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং অবশ্যই ফিল্মি স্টকসের সঙ্গে থাকেন। ধন্যবাদ সবাইকে।